ইউটিউবে দুইজন দর্শক প্রশ্ন করেছেন। একজন হচ্ছেন নাম তারিন, বয়স হচ্ছে 21 বছর। উনি 2 বছর আগে পিঠে আঘাত পেয়েছে, এখন ভালো। এখন নতুন করে আবার ব্যথা, কিছুদিন ভালো ছিল, এখন নতুন করে আবার ব্যথা বেড়েছে, হাত অবশ লাগে। চিকিৎসা নিচ্ছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না, তো জানতে চেয়েছেন। আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। আসলে ওনার মতো এরকম প্রায়ই আমরা রুগী পেয়ে থাকি যে আঘাত আগে পেয়েছিল, যেমন এর আগে হাঁটু ব্যথা রুগী একই সমস্যা বলেছে। তো পোস্ট ট্রমাটিক এই সমস্যাগুলো প্রায় থাকে, এর জন্য আমরা বলি শুরুতে যদি অ্যাসেসমেন্ট করে ফেলে বা মাঝে মাঝে ফলো আপ করা দরকার রুগীদের। ফলো আপ মানে হচ্ছে মাঝে মাঝে আবার ডাক্তারকে দেখানো, দেখিয়ে প্রয়োজনে টেস্ট করে দেখা। তো ওনার এখন যেই সমস্যা, এটা মনে হচ্ছে স্পাইনে কোথাও কোনো নার্ভ কম্প্রেশন আছে না, যার কারণে হাতে সমস্যা, হয়তো অবশ লাগে বা এই জাতীয়। অনেক সময় রুগী বলে, কাকেও বলে জ্বালা পোড়া করে, কারো ঝিঝি লাগে, এই জাতীয় অনুভূতি হতে পারে। তো উনি একটা এমআরআই করে দেখতে পারে, স্পেশালি এমআরআই করে দেখতে পারে। এবং এই সকল রুগীদেরকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন একটা পাতলা বালিশে ঘুমাতে হবে, অনেকে দুইটা বালিশ ইউজ করে এবং খুব উঁচা এবং শক্ত, এগুলো করা যাবে না। পাতলা বালিশে ঘুমাতে হবে। তারপরে হচ্ছে ঘাড়ের আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি ইউটিউবে, আমার আমার চ্যানেলে গিয়ে ওই ওই এক্সারসাইজগুলো করতে পারে। পিঠের ব্যথার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলা করতে পারে। আমার মনে হয় একটা এমআরআই করে দেখাই বেটার এখন, কারণ না করলে এটা পরবর্তীতে দেখা যাবে যে এই ডিস্ক প্রোল্যাপস বা এই যাতে কম্প্রেশন থাকলে আস্তে আস্তে নার্ভ অকেজ হয়ে যেতে পারে। নার্ভটা আপনার যদি সেল ডেথ হয় তাহলে তার অবসীম বা বোধহীন এরকম মনে হতে পারে, একটা মানে ফিজিক্যালি সে ডিজেবল হয়ে যেতে পারে। এই জন্য এমআরআই করে প্রয়োজনে পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হতে পারে, তাহলে সে ভালো থাকতে পারবে। একজন দর্শক আছেন ফোনে, ফোন। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি আন্তারুল কিশোরগঞ্জ থেকে বলছি। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন, কি অবস্থা আপনার? আমি মায়োপিতি একজন রোগী স্যারের নিয়মিত। হুম হুম স্যার, আমাকে চিনতে পারছেন মনে হয়? স্যার, জি চিনতে পারছি। স্যার, আপনি তো স্যার বলছিলেন ইউভিকিউ খাওয়ার জন্য। জি, ইউভিকিউ খাওয়া আমি খাইতেছি, খাওয়ার পর একটু ডেভেল আপ, তবে আইবিএস এর জন্য একটু কম কম খাই। স্যার, আপনি বলছিলেন যে স্যার এই সুইমিং করার জন্য, যে সুইমিং করার মতো প্লেস আমার নাই, তবে হাঁটাহাঁটি করলে হ্যাঁ আমার মোটামুটি ভালো লাগে। আর 2 বছর যাবত স্যার আপনি যা বলতেছেন এক্সারসাইজ, তারপরে এই ব্যায়াম, তারপরে ওই রিসাইক্লিং, এই এইগুলা সবকিছু আমি মোটামুটি আপনার দ্বারা আমি উপকৃত। আচ্ছা, আমি দোয়া আলহামদুলিল্লাহ। করি স্যার আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এখন স্যার আপনার কাছে প্রশ্ন করার বিষয় একটাই, আপনি স্যার আমাকে কি সাজেশন দিতে পারেন, আমি কি করতে পারি আচ্ছা থেকে আমি হ্যাঁ আরোগ্য লাভ করার জন্য? আপনার আপনার আইবিএস আইবিএস প্রবলেমটা কি যাচ্ছে না? না, গেছে গেছে, ইদানিং গেছে, ইদানিং গেছে আইবিএস প্রবলেম। ইউভিকিউ খাচ্ছি, হ্যাঁ এখন আরো কিছু আছে কিনা আপনার কাছে স্যার সাজেশন? আচ্ছা, ধন্যবাদ। আপনার যে সমস্যা, আপনি আমরা যেগুলা পরামর্শ দিয়েছি, মানে আপনার মতো যত রুগী আছে, যত মায়োপ্যাথি হোক বা যে কোনো নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, সবাইকে এক্সারসাইজ করতে হবে, বিকল্প কিছু নাই। প্রচুর এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, সাইক্লিং করতে হবে, সাঁতার কাটতে হবে বা বাসায় এক্সারসাইজ করতে হবে, এগুলা করতে হবে। আর আপনার আইবিএস এর জন্য আপনার কিছু প্রোবায়োটিক্স পাওয়া যায় ভালো, দেখবেন আপনি সার্চ করে, ভালো ওষুধের দোকানে গেলে হবে, প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, বড় দোকানে বলবেন, প্রোবায়োটিক পাওয়া যায় আপনার, প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক বোথ আইবিএস এর জন্য, ওটা আপনি একটু ট্রাই করেন। ওগুলো একটু ক্যাপসুল আকারে পাওয়া যায় বা ট্যাবলেট আকারেও পাওয়া যেতে পারে বা সাসেট আকারেও পাওয়া যেতে পারে, তো এগুলো একটু খান, কারণ আইবিএস একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনি আপনি যাই খাচ্ছেন এটা যদি শরীরে অ্যাবজর্ব, আমরা এর আগে বলেছি যে মিনারেলস বা বিভিন্ন ভিটামিনসগুলো কাজে না আসলে তো লাভ নাই, তো এটা একটা আপনি ট্রাই করেন, আশা করি ইম্প্রুভ হবে। আর এক্সারসাইজ যেগুলো করতেছেন, নিয়মকানুন চলতেছে চলক, আর সাঁতার কাটতে পারলে ভালো হতো। আপনি শুধু না, মানে বাংলাদেশে এখন পুকুর আর নাই, যে যেখানে আছে সবাই পুকুর সব ভরাট, বাড়িঘর তৈরি হচ্ছে ইচ্ছা মতো, এটা খুবই দুর্ভাগ্যজনক ভাবে আমাদের জাতির জন্য এটা দুর্ভাগ্য, কারণ
আমরা হয়তো সাঁতার কেটেছি ছোটকালে, এখন হয়তো ঢাকা সম্ভব হলে আমিও আমিও কাটি, আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছে, আমি হয়তো সাঁতার কাটার চেষ্টা করি, কিন্তু সবার দ্বারা তো সুইমিং পুল হোটেলে গিয়ে কাটা সম্ভব না। আর এখন গ্রামের পুকুর যদি সবাই ভরাট করে ফেলে সেটা দুর্ভাগ্য। আমার মনে হয় এই মেসেজের মাধ্যমে, আপনার মাধ্যমে সবাইকে বলবো পুকুরগুলা পুনঃখনন করা, আর প্রয়োজনে আরও প্রচুর পুকুর তৈরি করা হোক, যেন গ্রামে বাচ্চারা সাঁতার কাটতে পারে, পুকুরে যেটা আমরা বলি গ্রাম্য ভাষা ডুবাডুবি করা, হ্যাঁ এগুলা দরকার। এগুলা না হলে মানুষ আস্তে আস্তে ডিসেবল হয়ে পড়বে, এবং গ্রামের এই পরিবেশগুলা না হলে বাচ্চাদের গ্রোথ হবে না ভালোভাবে। আর আপনার তো সাজেশন যেভাবে চলতেছে, ইনশাল্লাহ আপনি ট্রাই করেন আর প্রোবায়োটিক্স খাওয়ার চেষ্টা করেন। লাইফস্টাইল মডিফিকেশন একটা বড় ফ্যাক্টর, হ্যাঁ বিশাল বিশাল ব্যাপার। তবে একটা ভালো সুসংবাদ আছে, আমি খেয়াল করেছি আমাদের ঢাকাতে যতগুলো এখন হোটেল তৈরি হচ্ছে স্পেশালি, বা আগের হোটেলগুলো প্রত্যেকটা, ইভেন কি 3 স্টার মানে হোটেলও একটা সুইমিং পুল আছে, এটা কিন্তু আগে ছিল না। আগে হয়তো 5 স্টারগুলোতে ছিল, এখন কিন্তু নতুন নতুন প্রচুর হোটেল হচ্ছে, ইভেন কি অনেক ডেভেলপার এখন তাদের যে বিল্ডিংগুলো তৈরি করছে তারাও সুইমিং পুল বানানোর চেষ্টা করছে। এখানে কিছুটা প্রবলেম আছে ম্যান পাওয়ারের ঘাটতি, কারণ সুইমিং পুল আর ঢাকা শহর বা শহরে যে কোনো, শুধু ঢাকা না শহরে, এগুলো মেনটেন করতে হবে, কারণ সুইমিং পুলে এটা একটা কনজাস্টেড পুল থাকে, ছোট পুল হয়, অত জায়গা হয় না। গ্রামে যেমন একটা বড় পুকুর বা একটা দিঘিতে আপনার যত লোকই নামক সেখানে হাইজিনের কোনো সমস্যা হয় না, আর নিচে থাকে মাটি, মাটি অনেক কিছু অ্যাবজর্ব করে। কিন্তু সুইমিং পুলগুলোতে দেখা যায় যে কিছু কন্টিনিউয়াস ডিজিজ হতে পারে, স্কিন ডিজিজ হতে বা অনেক কিছু, তো এগুলো মেনটেন করো একটা ইস্যু। তো এটা একটা ভালো যে এটা ঢাকাতে আমি দেখছি অনেক ক্ষেত্রেই অনেকে সুইমিং পুল তৈরি করছে এখন, যে যারা ডেভেলপার আছে, বড় বড় ডেভেলপাররা তারা ট্রাই করছে যে এগুলো অন্তত করতে, করতে করতে হয়তো হয়ে যাবে, আবার হয়তো তো চেঞ্জ আসবে। আমরা এই যে বলছি বলতে বলতে ঠিক হয়ে আসবে, কিন্তু এটাও সত্য কথা গ্রামের পুকুর সব ভরাট হয়ে গিয়েছে, সবাই নিজের মতো করে একটা বাড়ি বানাচ্ছে, ইকোনমিক্যালি সলভেন্ট মানুষ এখন, কিন্তু শারীরিকভাবে মানুষ এখন ডিজেবল বা ক্ষতিগ্রস্ত। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নে। জি আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ম্যাডাম সিং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আলম ইন্ডিয়া, বয়স 18। হুম হুম জি বলেন বলেন আলামিন সাহেব, বলেন, আমরা শুনতে পাচ্ছি। স্যার আজকে আমার 1.5 বছরের উপরে হয়ে গেছে, আমার কোমরে সমস্যা। হুম কোমরে পেছনে যে মেরুদণ্ডের দুই পাশে হুম মধ্যে সমস্যা। হুম বলেন, ডাক্তার দেখিয়েছেন? আপনি কি করেন? আমি স্যার এখন কিছু করি না, ডাক্তারে উত্তর পাবেন ইনশাল্লাহ। এই গার্মেন্টস এর প্রবলেম নিয়ে আমি প্রতিদিন 5, 6, 10টা রুগী আসে, তো এখন ধরেন এইটা আসলে বারবার আমরা বলছি যে আর্গোনমিক্যাল কারেকশন করতে হবে। গার্মেন্টস ফ্যাক্টরি একটা বিশাল ইন্ডাস্ট্রি বাংলাদেশের, এবং আমাদের ইকোনমিক্যাল গ্রোথের বিশাল ভূমিকা পালন করে, কিন্তু যারা কাজ করে তাদের ওই সেটিং মানে মেশিনের সেটিংয়ে প্রবলেম হয়, আবার কাজের যে রিকোভারি পিরিয়ড পাওয়া যাচ্ছে না, এই সকল কারণে প্রায় আমি হয় আইদার ঘাড়ের ডিস্ক প্রলাপস বা কোমরের ডিস্ক প্রলাপস নিয়ে আসে। তো এখন খুব মনোযোগ সহকারে যদি আমরা চিন্তা করি, একটা ডিস্ক প্রলাপসের রুগীর চিকিৎসা যদি আপনার সরকারি হাসপাতালেও নেয়, তাও তাকে 15-20 হাজার টাকা খরচ হবে, আর প্রাইভেট হাসপাতালে 1 লাখ টাকার নিচে কখনো সম্ভব না। তো এই ক্ষেত্রে একটা গার্মেন্টস ওয়ার্কের দ্বারা আসলে এই চিকিৎসা নেওয়া তার দ্বারা কখনো সম্ভব না, তো বাধ্য হয়ে সে ব্যথার ওষুধ খেতে থাকে বছরের পর বছর। একদিক দিয়ে ইকোনমিক্যাল প্রবলেম, তাকে কাজ করতে যেতে হবে, আর একদিক দিয়ে ওষুধ খেয়ে খেয়ে তার গ্যাস্ট্রাইটিস বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, স্পেশালি যারা মেশিন সেট আপ করেন, যাদেরকে আমরা বলি আর্গোনমিক্যাল ইঞ্জিনিয়ার বা যা ইঞ্জিনিয়ার, তারা যেন এই জিনিসটা নজরে দেয় যে তাদের বসার সিটটা যেন ঠিক মতো হাইট সিট,
টেবিলের কাজের ওয়ার্ক যেন একটা একটা মানে প্রেশার না পড়ে, সেজন্য রিল্যাক্সে কাজটা করতে পারে, বসাটা যেন কারেকশন হয়, না হলে কিন্তু এই যে ওনার মতো এরকম আমরা গার্মেন্টস এবং বয়স ইন্ডাস্ট্রি অনেক কম বয়স থেকে এই ধরনের ভুগছে, ভুগছে। 18 আবার বছর। আমার কাছে রুগী এসে বলে দিয়ে একটা, জি স্যার আমার সমস্যা হয়েছে, আমার তো কলিগ কারো হয় না, বা আমাদের আমরা ছুটি নিতে গেলে চিকিৎসা নিতে গেলে ওনারা বলে জি তোমারে না সমস্যা, বাকিদের তো সমস্যা না। এটা খুব ক্লিয়ার একটা মেসেজ, সমস্যা কার এটা আমি ডাক্তার জানি, কারণ আমার কাছে রুগী আসে, রুগী তো তাদের ম্যানেজমেন্টের কাছে যায় না, রুগীটা আমার কাছে। আমার কাছে যদি প্রতিদিন 10 থেকে 15 জন গার্মেন্টস কর্মী আসে, এই ডাটা তো আমার কাছে আছে, এটা তো ওই ইন্ডাস্ট্রির লোকের কাছে নাই। তো জিনিসটা বুঝতে হবে, সব কলিগ তো একজন আরেকজনকে বলবে না যে আমার কোমর ব্যথা হয়েছে, আমার ব্যক্তিগত ইস্যুকে আমি কি আপনার কাছে বলবো? কখনো বলবো না, আমি ট্রাই করব চিকিৎসা নিতে, এইভাবেই চলতেছে। তো জিনিসটা হচ্ছে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তখন হয়তো হয়তো জানায় বা বলে এটা, বা আসতে পারে না, কেন আসে না তখন খোঁজ নেয়। আমার মনে হয় এখনো সময় আছে এটা একটু মেনটেন করা। আবার একটু ধরেন দুপুরে অন্তত আধা ঘন্টা যদি একটু ব্রেক দেওয়া যায়, একটু রিল্যাক্স হওয়া, আর আপনারা নিজেরও একটু ট্রাই করবেন জি, মাঝে মাঝে কাজের মধ্যে একটু রিল্যাক্স হওয়া, বা আপনি যেদিন অফ ডে থাকে সেদিন এক্সারসাইজ করা, সাঁতার কাটা বা ঘুমানো, পর্যাপ্ত ঘুমও আমাদের প্রয়োজন আছে। আর আপনার এই সমস্যার জন্য আপনাকে MRI করছেন কিনা আমি জানি না, বা আপনাকে হয় আইদার ফিজিওথেরাপি প্রপার ওয়ে চিকিৎসা নিতে হবে, অথবা অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে।